কাক কালো কেন? বহু বছর আগে শুধুমাত্র সাদা পাখিরা ছিল, সেই জন্য কেউ বুঝতে পারত না কোন পাখি কি ধরনের দেখতে। এবার তুমি ভাবো যে সাদা পাখি খুব সহজেই সবুজ গাছের মধ্যে দেখা যায়, তাই নয় কি? এতে করে শিকারীদের খুব সুবিধে হতো আর তারা খুব সহজেই শিকার পেত। তখন এমন হলো যে সমস্ত পাখিরা খুব ভয় পেল। চড়াই, টিয়া, ইগল, ময়ূর সব পাখিরা একদিন এক জায়গায় দেখা করল আর তারা ভগবানের কাছে একটা চিঠি লিখে তাদের অভিযোগ জানালো। ভগবান তাদের কথা শুনল, তাদের সমস্যা বুঝল। তিনি বললেন, প্রিয় পাখিরা, আমি এখন রং বানাতে শুরু করেছি, তোমরা সবাই আমার সাথে 8 দিন পরে দেখা করো, আমি তোমাদের বিভিন্ন রং দেব। সমস্ত পাখিরা সেই বিশেষ দিনটির অপেক্ষা করতে থাকল আর ভগবানের সাথে দেখা করার সময় অবশেষে আসলো। সমস্ত পাখিরা মিলে বাকি সব পাখিদের ডেকে আনল আর তারা ভগবানের সামনে উপস্থিত হল। প্রথমে টিয়া পাখির পালা এলো। সে বলল, হে প্রভু, আমি সবুজ গাছে থাকি, তাই আপনি আমাকে সবুজ রং করে দিন। এই রঙে শিকারীরা আমাকে সহজে দেখতে পাবে না। আর আমি লাল লঙ্কা খুব পছন্দ করি, তাই আপনি আমার নাক লাল রঙের করে দিন আর দুটো মিলিয়ে দিন। ভগবান বললেন, ঠিক আছে। তিনি টিয়া পাখিকে সবুজ করে দিলেন। এরপর চড়াই পাখির পালা এলো। সে বলল, হে প্রভু, আমি মাটির থেকে শস্য খুঁজে খাই আর আমার বাসাও তৈরি হয় ডালপালা দিয়ে, তাই আপনি আমাকে ওরকম রং দিন। ভগবান তার ইচ্ছাও পূর্ণ করলেন। এরপরে ইগলের পালা এলো। সে বলল, হে প্রভু, আমি বাস করি বড় উঁচু পাহাড়ে, আপনি আমায় সেরকম রং দিন। ভগবান তাকে খয়েরি রং দিলেন। এরপর সুন্দর ময়ূর এলো। সেখানে যত রং ছিল সব তার পছন্দ ছিল। সে বুঝতে পারছিল না যে কোন রং পছন্দ করবে। সে বলল, হে প্রভু, আমায় দয়া করে সব রং অল্প অল্প করে দিন। ভগবান উজ্জ্বল নীল রং দিলেন তার গলায়, সবুজ আর নীল রং পালকে, চোখ সবুজ আর পালকে হলদে ছোপ। কিছুক্ষণ পরে সব রং প্রায় শেষ হয়ে এলো, কিন্তু কাক, কোকিল, সারস আর হাঁস তখনও সেখানে যায়নি। বাকি সমস্ত পাখিরা তাদের ডাকতে লাগলো, এই এই, তোমরা শুনছো? শিগগির এসো, তোমরা যদি দেরি করো তাহলে সমস্ত রং শেষ হয়ে যাবে। কাক আর কোকিল সেখানে তাড়াতাড়ি পৌঁছে গেল, কিন্তু সেখানে আর সামান্য রং বেঁচেছিল। এখন কি হবে? তারা ভগবানকে অনুরোধ করল যে, হে প্রভু, দয়া করে সমস্ত রং মিশিয়ে একটা নতুন রং তৈরি করে আমাদের দিন। ভগবান হাসলেন। তিনি জানতেন যে তিনি যদি সব রং মিশিয়ে দেন তাহলে সেটা মিশে গিয়ে কালো রং হয়ে যাবে, কিন্তু তিনি চুপ থাকলেন। তিনি সমস্ত রং মেশালেন আর তাদের নতুন রং দিলেন। তারা নিজেদের দিকে তাকিয়ে দেখল ঘন কালো রং, কিন্তু তাদের আর কিছুই করার নেই, তাই তারা চলে গেল। চলার পথে তারা দেখল হাঁস আর সারসকে। তারা কাক আর কোকিলের রং দেখে হাসতে লাগল। কাক রেগে গেল, বলল, তাতে কি, কালো খুব সুন্দর, আমাদের একটা রং তো আছে, নিজেদের দেখো, তোমাদের তো কোনো রঙই নেই, টুক 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 টুক। তাই বাচ্চারা, তোমরা বুঝতে পারলে তো যদি তোমরা ঠিক সময় না পৌঁছতে পারো তাহলে কি হতে পারে? পেটুক খরগোশ। একটা খরগোশ ছিল, সে সর্বদা এবং সবসময় ক্ষুধার্ত থাকত। সে ছিল এক পেটুক খরগোশ। সে সবসময় প্রচুর খেত আর প্রচুর ঘুমাত। সে সবসময় খেত 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 খেয়ে যেত, সমস্ত দিন খেত, সমস্ত রাত খেত, কিন্তু সে কখনো তৃপ্ত হতো না। একবার সমস্ত খরগোশরা মটরের খেতে হানা দেয়।
সবাই খাবার দ্রুত শেষ করছিল, কিন্তু আমাদের পেটু খরগোশ তার খাওয়ার শেষই হচ্ছিল না। একটা খরগোশ এসে তাকে সাবধান করে, এই তুমি তাড়াতাড়ি খাও, না হলে ক্ষেতের মালিক এসে পড়বে আর আমাদের দিকে পাথর ছুঁড়ে মারবে। লোভী খরগোশ বলে, আরে থামো, আমাকে আরো খেতে দাও, একটা বড় ঢেকুর তুলতে দাও, তারপর আমরা ফিরে যাব। লোভী আর পেটু খরগোশ তারপর খেতে থাকলো, খেতেই থাকলো। সেই দেখে অন্য খরগোশ বলল, এই তুমি তাড়াতাড়ি খাও, দেখো ক্ষেতের মালিককে দেখা যাচ্ছে, সে খুব কাছাকাছি এসে পড়েছে। ও, কিছু হবে না, আমরা যেখানে আছি সে এখানে আসতে পারবে না, আমাকে আরেকটু খেতে দাও, আমি আরও খাবো আর একটা বড় ঢেকুর তুলবো, তারপর এখান থেকে পালিয়ে যাব। এই সময় ক্ষেতের মালিক সেখানে পৌঁছে যায়। সমস্ত খরগোশ চিৎকার করে ওঠে, পালাও পালাও, ক্ষেতের মালিক এসে গেছে, পালাও। সমস্ত খরগোশ পালাতে থাকলো, তারা বড় বড় লাফ দিয়ে পালাতে থাকলো। কিন্তু আমাদের পেটু খরগোশ, সে জোরে দৌড়তে পারছিল না, আর সে এতটাই বেশি খেয়ে ফেলেছিল যে লাফও দিতে পারছিল না। সমস্ত খরগোশরা লাফ দিয়ে ক্ষেতের সীমানা পার হয়ে গিয়েছিল, কিন্তু লোভী খরগোশ, সে এত খেয়ে ফেলেছিল যে সে যখন লাফ দিল তখন সে সীমানার ধারের ধারালো পেরেকের ওপর গিয়ে পড়েছিল, আর সেই ধারালো পেরেক তার সারা গায়ে ফুটে গিয়েছিল। আর ঠিক সেই সময় ক্ষেতের মালিক সেখানে পৌঁছে যায়, আর তার হাতে একটা বড় লাঠি ছিল, সেটা সে ছুঁড়ে মারে খরগোশের দিকে। খরগোশ তাতে খুব চোট পায়। কোনো ক্রমে খোড়াতে খোড়াতে দৌড়ে খরগোশ তার বাড়িতে পৌঁছায়। সে দেখে, ও, বেঁচে গেছি, এটা ভেবে সে আস্তে আস্তে হাঁটতে থাকে। কিন্তু পেছনে একটা শেয়াল ছিল, সে হঠাৎ করে খরগোশদের পেছনে দৌড়তে লাগলো। বাকি খরগোশরা দৌড়ে ঘরে ঢুকে গেল, কিন্তু ওই লোভী খরগোশ অনেক পিছিয়ে পড়েছিল। যখন সে ঘরে ঢুকতে গেল, তার বড় পেট প্রচুর খেয়ে এত মোটা হয়ে গিয়েছিল যে সে দরজায় আটকে গেল। সমস্ত খরগোশেরা তাকে ভেতর দিয়ে টানছিল, আর শেয়াল তার লেজ ধরে বাইরে টানছিল। তখন তাকে নিয়ে একটা টানাটানি চলতে লাগলো। পেটু খরগোশ চিৎকার করে কাঁদছিল, কিন্তু শেয়াল তাকে ছাড়ল না। সব শেষে খরগোশের লেজ ছিঁড়ে যায়, আর শেয়াল চিৎকার করে গিয়ে পেছনে পড়ে যায়। সব খরগোশরা কোনোভাবে লোভী খরগোশকে ঘরের ভেতর টেনে নিয়ে আসে। এই পেটু খরগোশের লোভী স্বভাব তাকে এই সমস্ত বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল। তার জীবন কোনো ক্রমে বেঁচে যায়, কিন্তু সে তার লেজকে হারায়। প্রিয় বন্ধু, খরগোশ এবং কচ্ছপ। বহু বছর আগের কথা, এক নদীতে এক কচ্ছপ থাকত। নদীর পাশেই একটা বড় গাছ ছিল যেখানে এক খরগোশ থাকত। গাছের গুড়ির গর্তে ওই খরগোশ শুত। নদীর পাশেই ডাঙাতে কচ্ছপ মাঝে মধ্যে রোদ পোহাতে আসত, আর সেখানেই খরগোশ আসত টাটকা সবুজ ঘাস খেতে। তাদের প্রায়ই দেখা হতো। আস্তে আস্তে তারা প্রিয় বন্ধু হয়ে ওঠে। কচ্ছপ যেদিন ডাঙায় আসত না, সেদিন খরগোশ খুবই দুঃখী থাকত, আর দূর থেকে তাদের দেখে জঙ্গলের এক শেয়াল বেশ খুশি হতো আর ভাবত, ওহ, খরগোশটা বেশ ভালো খেতে, আর কচ্ছপটারও পেট বেশ মোটা, ওদের যদি একসাথে খেতে পারতাম সেটা খুব ভালো হতো, কিন্তু সেটা কিভাবে হবে। কিন্তু যখন কচ্ছপ জলে থাকত, খরগোশ তার পিঠে বসত, আর যখন খরগোশ গর্তে থাকত, বাইরে কচ্ছপ পাহারা দিত। কি করে ওদের ধরা যায়? শেয়াল চিন্তা করতে লাগলো। নিশ্চয়ই কোনো না কোনো উপায় হবে। শেয়াল আস্তে আস্তে ওদের উপর নজর রাখতে শুরু করে। একবার কচ্ছপ খুব অসুস্থ হয়, পেটের ব্যথাতেও খুব কষ্ট পাচ্ছিল আর চিৎকার করছিল, ওরে বাবারে, ওরে মারে, ওহ। খরগোশ বলে, প্রিয় বন্ধু, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, কিন্তু দয়া করে তুমি গর্তের বাইরে বেরিও না। খরগোশ ওষুধ নিতে বাইরে বেরিয়ে যায়। কচ্ছপ আবার ডান আর বা করতে লাগে, চিৎকার করতে লাগে কষ্টে, ও বাবা, ও বাবা রে, আরে আর পাচ্ছি না রে, উরে বাবা। কচ্ছপ চোখ বন্ধ করে কষ্টে চিৎকার করতে থাকে। শেয়াল এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। শেয়াল একটা বড় ব্যাগ নিয়ে গর্তের মধ্যে ঢোকে, আর সেটাকে কচ্ছপের ঠিক পেছনে রেখে দেয়।
কষ্টে এদিক ওদিক ডান দিকে বাদিকে নড়তে নড়তে কচ্ছপ ব্যাগের মধ্যে ঢুকে যায়। আর তখনই শেয়াল ব্যাগের মুখটা শক্ত করে বন্ধ করে দেয় আর ব্যাগটা পিঠে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। ওর বাড়ি পাহাড়ের মধ্যে গুহাতে ছিল। খরগোশ ফেরার পরে নিজের বন্ধুকে ওখানে না দেখে বেশ অবাক হয়ে যায়। ও বন্ধু, কোথায় গেল? ঠিক তখনই গর্তের মধ্যে থেকে ও শিয়ালকে একটা বড় ব্যাগ নিয়ে যেতে দেখে, আর ব্যাগের মধ্যে থেকে কচ্ছপের আওয়াজ ও শুনতে পায়। ও ওরে বাবা, কে ও? ওরে বাবা, ওরে বাবা, আমার পেট। তার মানে তুমি আমার বন্ধুকে নিয়ে যাচ্ছ? দাঁড়াও। খরগোশের মাথায় একটা বুদ্ধি আসে আর ও শব্দ না করে শিয়ালের থেকে আগে এগিয়ে যায়, অনেক আগে। শিয়ালে যাওয়ার পথে সে মরার ভান করে শুয়ে পড়ে। ফক্স এগিয়ে যেতে যেতে ভাবতে থাকে, আজ তো কচ্ছপের মাংস খাবো। আর তখনই ও মৃত খরগোশকে দেখতে পায়। এ কি, খরগোশ তো মরে গেছে। শিয়াল নিচু হয়ে দেখে খরগোশ একটুও নড়ছে না। বাহ, দারুণ, আজ আমি দুটোকেই পেয়েছি। আজকের খাওয়াটা তাহলে দারুণ হবে। শিয়াল খুবই খুশি হয়ে যায় আর নিজের গুহাতে ব্যাগটা রেখে দেয়, আর খরগোশকে নেওয়ার জন্য আবার সে ফিরে যায়। কিন্তু ফিরে এসে ও অবাক হয়ে যায়, কারণ খরগোশ ওখানে ছিল না। ও চারিদিকে খরগোশকে খুঁজতে থাকে, এমনকি গর্তটাও দেখে, কিন্তু কোথাও ওদের কাউকে দেখতে পায় না। মনে হয় ওই খরগোশকে কেউ নিয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার আজকের খাবার হিসাবে কচ্ছপই থাক। এই বলে শেয়াল নিজের গুহার দিকে যায়। অন্যদিকে খরগোশ কি করল জানো? ও শেয়ালের গুহাতে যায় আর আস্তে আস্তে ভেতরে গিয়ে ব্যাগটা খুলে নিজের বন্ধুকে বের করে নেয়। আর ওই গুহাতেই একটা মৌচাক ছিল। খরগোশ সেটা নিয়ে ব্যাগের মধ্যে সাবধানে ভরে দেয়। তারপর ওরা দুজনেই গাছের পেছনে লুকিয়ে যায়। শেয়াল খালি হাতে গুহার দিকে ফিরছিল। খরগোশ না হলে আমার কাছে কচ্ছপ তো আছে। খাওয়ার লোভে ওরা তর্ষ হয়েছিল না। ব্যাগটা খুলে মুখটা সোজা ব্যাগের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর আর কি, তারপর কি হয় জানো? সব মৌমাছি একসাথে বেরিয়ে আসে আর শিয়ালকে কামড়াতে শুরু করে। ওরা শিয়ালের মুখে, হাতে, পায়ে, পেটে সব জায়গায় কামড়ায়, কানে, লেজে সব জায়গায়। শিয়ালদের অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। শিয়াল চিৎকার করে, এদিক ওদিকে ছুটতে থাকে, ডান দিকে বাদিক করতে থাকে। অবশেষে শিয়াল গিয়ে নদীতে ঝাঁপ দেয়। তারপর মৌমাছিরা ওকে ছেড়ে চলে যায়। এই দেখে খরগোশ আর কচ্ছপের খুব আনন্দ হয়। তাদের আর হাসি ধরে না। তারপর দুই বন্ধু একসাথে আনন্দে বাড়ি ফিরে যায়। কাক আর চড়ুই। একটা গাছে একটা পাখির বাসা ছিল, চারিদিকে ভরা, এখানে ওখানে জিনিস ছড়ানো, একটা কাকের। আর একটা বাসা ছিল খুব সুন্দর, খুব ভালো সাজানো, আর একটা চড়ুইয়ের। একবার কি হলো, ভয়ানক তুফান এলো, বাজ পড়ল, বৃষ্টিও শুরু হয়ে গেল। আর যেটা সবচেয়ে দুর্বল ছিল সেটা হলো কাকের বাসা, সেটা ভেঙে গেল। কাক পুরো ভিজে গেল। কাক ঠিক করল পাশে চড়ুয়ে বাসায় যাব, আর বাসার মধ্যে আরামসে চুপচাপ বসে থাকব।
কাক চড়ুইয়ের দরজায় ধাক্কা মারল আর বলল, চড়ুই বোন চড়ুই বোন, দরজা খোলো। চড়ুই বলল, কাক ভাই কাক ভাই, একটু অপেক্ষা করো, আমি আমার ছেলেকে স্নান করাচ্ছি। কাক একটু অপেক্ষা করল, তারপর বলল, চড়ুই বোন চড়ুই বোন, দরজা খোলো। চড়ুই বলল, একটু অপেক্ষা করো কাক ভাই, আমি আমার ছেলেকে জামা পরাচ্ছি। আর একটু পরে কাক আবার দরজায় ধাক্কা দিল, চড়ুই বোন একটু তাড়াতাড়ি দরজা খোলো না। চড়ুই বোন বলল, একটু অপেক্ষা করুন না বাবা, আমি আমার ছেলেকে কালো টিপ পরাচ্ছি। এদিকে বাইরে কাক বৃষ্টিতে পুরো ভিজে গেছিল, ও ঠান্ডায় কাঁপছিল। তারপর সে বলল, চড়ুই বোন চড়ুই বোন, দরজা খোলো না, আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ঠান্ডায় কাঁপছি। এই শুনে বোন চড়ুই দরজা খুলে দিল, ভাই কাককে ভেতরে আসতে দিল, গা মোছার জন্য তোয়ালে দিল আর বলল, ভাই কাক এখানে বসো, আমি এখনই স্নান করে আসছি। কাক ভাই রান্নাঘর থেকে ক্ষীর বানানো সুগন্ধ পেল। ও আর থাকতে পারল না, ও উঠে রান্নাঘরে গেল। গরম গরম ক্ষীরের গন্ধে কাকের খুব খিদে পেয়ে গেল। তারপর আর কি, ও আর কিচ্ছু ভাবল না, ও ক্ষীর চেখেই ফেলল, শেষ করে দিল। স্নান করে আসা বোন চড়ুই দেখল, ছেলেকে খাওয়ানোর জন্য ক্ষীর তো কাক ভাই শেষ করে ফেলেছে। ও খুব রেগে গেল। আর উনান থেকে জ্বলন্ত কাঠ উঠিয়ে কাকের উপরে জোরসে মারল। কাকের লেজে জ্বলন্ত কাঠ লাগায় তার লেজ পুড়ে গেল, ও চিৎকার করে পালিয়ে গেল। আমার লেজ জ্বলে গেল, আমার লেজ জ্বলে গেল, চড়ুই বোনের ক্ষীর খেয়েছি আর লেজ জ্বলে গেল, লেজ জ্বলে গেল বাবা, শিক্ষা হয়েছে, লেজ জ্বলে গেল, শিক্ষা হলো। আমি ক্ষীর খেয়েছি বলে। এক গ্রামের বাইরে একটা পুরনো বাড়ি ছিল, ওই ঘরে থাকতো একটা বাদর, একটা বিড়াল আর একটা পাখি। যা জুটত তাই খেয়ে তিনজনে থাকত। একদিন বিড়াল বলল যে, আজকে আমি ক্ষীর বানাবো। শুনে বাঁদর আর পাখি খুব খুশি হল, ওদের মুখ থেকে লালা ঝরতে লাগল। এখন ক্ষীর বানানোর জন্য কতগুলো উপাদান প্রয়োজন পড়ে, সেগুলো কে আনবে, কোথেকে আনবে? বিড়াল বাঁদরকে বলল, তুমি একটু গুড় নিয়ে এসো। বাঁদর বলল, এটা তো আমার জন্য খুব সহজ। বিড়াল পাখিকে বলল, তুমি একটু চাল নিয়ে এসো, তোমার ঠোঁটে ভরে 50 বার নিয়ে আসতে হবে। পাখি বলল, এটা তো আমি ঝট করে দেব। দুধ নিয়ে আসার দায়িত্ব বিড়াল নিজে নিল, ক্ষীর তো সে বানাবে। এখন ক্ষীর তো বানাতেই হবে। তিনজন কাজের জন্য পুরো মন দিয়ে করল। বাঁদর কোথা থেকে গুড়ের বড় ঢেলা নিয়ে এলো। পাখি 50 বার গিয়ে ঠোঁট ভরে ভরে চাল নিয়ে আসে। বিড়ালও কারোর বাড়ি গিয়ে দুধের বাটি চুরি করে নিয়ে আসে। পাশে একটা পুকুর ছিল, সেখান থেকে বাঁদর কলসি ভরে জল নিয়ে এলো। উনুনের উপর বড় আসনে ক্ষীর বানাতে শুরু করল। ক্ষীর রান্না হতে লাগলো, তখন সবাই খুশি হল। খুশিতে সবাই গাইতে লাগলো, ক্ষীর হবে ফটাফট আমরা খাবো ঝটাফট, ক্ষীর হবে ফটাফট আমরা খাবো ঝটপট। তারপর বিড়াল সবাইকে বলল, তোমরা দুজনে গিয়ে তাড়াতাড়ি স্নান করো। বাঁদর আর পাখি পুকুরের দিকে গেল। ঘরে ক্ষীর তো হয়ে গেছিল, বিড়াল খুব চালাচ্ছিল, ও পুরো ক্ষীর খেয়ে নিল আর ক্ষীরের বাসন উনুনের উপর ঢেকে রেখে দিল। আর ও অসুস্থ হওয়ার নাটক করতে লাগলো।
মাথায় ওষুধ লাগালো, তারপর পট্টি লাগিয়ে দিল, চাদর মুড়ে শুয়ে পড়ল। বাঁদর আর পাখি স্নান করে ফিরে এসে দেখল বিড়াল শুয়ে আছে। বাঁদর জিজ্ঞেস করল, বিড়াল দিদি, বিড়াল দিদি, শুয়ে আছে কেন, খিদের কি হলো? বিড়াল বলল, আমার ভীষণ মাথা ব্যথা, আমি একটু শুয়ে পড়ি। তোমরা দুজনে ক্ষীর খেয়ে নাও, আমার ভাগ মনে করে রেখে দিও, শরীর ঠিক হলে খেয়ে নেব আমি। বাঁদর উনুনের উপর থেকে বাসন নামালো আর ঢাকনা সরে দেখল যে ওখানে ক্ষীর তো ছিলই না। বাসন খালি দেখে ও আশ্চর্য হয়ে গেল। বিড়ালকে জিজ্ঞেস করলো, বিড়াল দিদি, বিড়াল দিদি, এটা কি হলো, বাসনে তো ক্ষীর একদম নেই। ঢোঙি বিড়াল বলল, বাসনে ক্ষীর নেই মানে কেউ চুরি করে খেয়ে নিয়েছে। আমি ক্ষীর বানালাম, তারপর হঠাৎ মাথার ব্যথা কষ্ট পাচ্ছিলাম, এই জন্য শুয়ে আছি, চোর এসে চলে গেছে আর আমি জানতেও পারলাম না। বাঁদর বলল, বিড়াল দিদি, বিড়াল দিদি, এটা তুমি কি বলছো, আমরা তো জলদি জলদি স্নান করে চলে এসেছি, এর মধ্যে চোর কি করে আসবে আর ক্ষীর খেয়ে চলে যাবে। চালাক বিড়াল মুখ বেজার করে বলে, এখন কি বলি তোমায়, আমার তো শরীর খারাপ করে পড়েছিলাম। বাঁদরের সন্দেহ হয় যে বিড়ালে ক্ষীর খেয়েছে, ও শরীর খারাপ স্রেফ একটা বাহানা। ও আগে এগিয়ে বিড়ালের কাছে গেল, ও বিড়ালের চাদর সরিয়ে দেখল যে বিড়ালের পেট ফুলে গেছে। ও পরিষ্কার বুঝতে পারল যে বিড়ালই ক্ষীর খেয়েছে। বাঁদর রেগে গেল আর বলল, সমস্ত ক্ষীর তুমি খেয়েছো, সত্যি সত্যি বলো, মিথ্যে বলো না। কিন্তু বিড়ালও মানছিল না। তখন বাঁদর ওকে বলল, তোমার পেট ফুলে গেল কি করে? শরীর খারাপের জন্য ফুলে গেছে, বিড়াল কাঁচা মিথ্যে বলল। বাঁদর বলল, তাই নাকি, মিথ্যে বলছো তুমি। কুমিনের কান্না কেঁদে বিড়াল বলল, তোমরা দুজনে মিলেই খেয়ে নিয়েছ আর আমার উপর মিথ্যে আরোপ লাগাচ্ছ। বাঁদর চালাকের তো বুঝতে পারল, কিন্তু তাকে প্রমাণ কি করে করবে। তারপর ও কিছু ভাবল আর বলল, ঠিক আছে বিড়াল দি, আমি তো মেনে নিচ্ছি যে তুমি ক্ষীর খাওনি, তাও একটা উপায় আমি চোর ধরব। আমরা একটা কলসি পুকুরের উপর উল্টো করে রাখব, তারপর এক এক করে আমরা তিনজন বসব আর বসে জোরে জোরে বলবো, যদি আমি ক্ষীর খাই তাহলে ডুবে যাবে কলসি, যে ক্ষীর খেয়েছে ওর সাথে ডুবে যাবে কলসি, চলো চলো যাই পুকুরের ধারে। বিড়াল ভয়ে ভয়ে ওদের সাথে গেল। বাঁদর জলের মধ্যে কলসি উল্টো করে ভাসিয়ে দিল, নিজের উপরে বসে আর জোরে জোরে বলতে লাগল, হুপ হুপ বাঁদর, আমি যদি ক্ষীর খাই তাহলে ডুববে এই কলসি। কলসি তো ডুবল না, কারণ বাঁদর তো ক্ষীর খাইনি। ও কলসি থেকে নেমে গেল, পাখিকে কলসিতে বসতে বলল, পাখি উড়ে কলসির উপর বসে আর জোরে গাইতে লাগলো, চি চি পাখি, আমি যদি ক্ষীর খাই তাহলে ডুববে এই কলসি। পাখি তো ক্ষীর খায়নি, তাই কলসিও ডুবল না, ও কলসি থেকে নেমে গেল। এবার পালা বিড়ালের, ও মনে মনে ভয় পেয়ে গেল, ভয়ে ভয়ে কলসির উপর চড়ল, ভয়ে কাঁপতে লাগলো, ধীমি আওয়াজে বলল, মিয়াও মিয়াও বিড়াল, আমি যদি ক্ষীর খাই তাহলে ডুববে এই কলসি। ভয়ে কাঁপতে থাকার জন্য কলসি দুলতে লাগলো আর বিড়াল জলে পড়ে গেল। কলসিও জলে ভরে গেল আর তার সাথে বিড়ালও জলের তলা ডুবে গেল। বাচ্চারা দেখলে কিভাবে বিড়ালের ভবলীলা সাঙ্গ হলো, বুঝলে? এক
একসময় এক সুন্দর বন ছিল, জঙ্গলে ঢাকা নিবিড় ঘন অন্ধকার। জঙ্গল এত ঘন ছিল যে দুপুরের রোদও মাটি ছুঁয়ে যেতে পারত না, তাই অন্ধকার ছায়া ঘেরা ছিল সব জায়গায়। মানুষেরা ওখানে যেত ভয় পেত, কারণ সেখানে অনেক বন্য বাঘ ও পশু বাস করত। এই বনের একদিকে ছিল একটা মস্ত বড় পুকুর, আর অন্যদিকে ছিল একটা ছোট্ট গ্রাম। গ্রামের লোকেরা বড়ই ভয় দিন কাটাতো এই বন্য প্রাণীদের জন্য। এই গ্রামে এক অত্যন্ত চতুর এক বৃদ্ধা বাস করত। তারই একটি বিবাহিতের মেয়ে জঙ্গলের অন্যদিকে আরেকটি গ্রামে বাস করত। বৃদ্ধা তার মেয়ের বাড়ি মাঝে মাঝে বেড়াতে যেত। বেশ কিছুদিন পর তার মেয়ের জন্য বৃদ্ধার খুব মনটা খারাপ হয়, তাই সে মন স্থির করে সে মেয়ের বাড়ি যাবে ঠিক করল। একটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ও নাতি নাতনিদের জন্য কিছু মিঠাই ভরে নিয়ে যাত্রা শুরু করল। আর যাবার আগে সে তার পড়শিদের কি বলে গেল জানো? বলল, বাড়িটার উপর একটু নজর রেখো ভাই আমার ফিরে আসা পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়ে যথাসম্ভব দ্রুত পা চালিয়ে বৃদ্ধা বন জঙ্গলের মধ্যে প্রবেশ করল। হঠাৎ সামনে দেখে একটা বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার, এবং সেই বাঘটা বিরাট আওয়াজ করে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, তুই কোথায় যাচ্ছিস? আমি খুবই ক্ষুধার্ত, আমি তোকে খাবো। বৃদ্ধা তো ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সে তো খুব চালাক ছিল, তাই সে বুদ্ধি করে বলল, তুমি যদি আমাকে খাও তাহলে তো আমি বাধা দিতে পারি না, আমি খুবই বৃদ্ধা, আমার মরার সময় হয়ে গেছে, আর আমার শরীরে একেবারেই মাংস নেই, তুমি আমাকে খেয়ে একেবারেই আনন্দ পাবে না। বাঘ তো রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, আমার সাথে চালাকি করবি? বৃদ্ধা বলল, না না চালাকি করছি না, তুমি যদি এখন আমাকে খাও তবে শুধুই হার পাবে, তার থেকে এক কাজ করো, আমি মেয়ের বাড়ি থেকে আসি, সেখানে আমি ভালো মন্দ খাবো আর বিশ্রামও পাবো, তার সাথে সাথে ওজনও বাড়বে, তখন তুমি আমাকে খেয়ে খুব আনন্দ পাবে। বাঘ কিছুক্ষণ চুপ করে বসে চিন্তা করল এবং বলল, ঠিক আছে তুমি তোমার মেয়ের কাছে যাও, কিন্তু যা কথা দিয়েছ তাই করো, নতুবা আমি তোমাকে খুঁজে বার করবই। কিছু দূর যাবার পর বৃদ্ধার সাথে আর একটি নেকড়ে বাঘের দেখা হলো। নেকড়ে বৃদ্ধাকে দেখে লোভ সামলাতে পারছিল না, সে বৃদ্ধাকে দাঁড়াতে বলল। এখানে এসে ভালোই করেছিস, আজ দুপুরেই তোকে খাবো, কিন্তু বুড়ি তো ভয় পাবার পাত্র নয়, সে আগের বাঘকে যা বলেছিল নেকড়েকেও তাই বলল, তুমি আমাকে খেয়ে এখন কিছুই আনন্দ পাবে না, বরঞ্চ আমি মেয়ের বাড়ি থেকে আসি ত
তখন তোমার মজাই লাগবে। এই বলে বুড়ি দ্রুত মেয়ের বাড়ির দিকে রওনা হল। সেই বড় পুকুরের পাশ দিয়ে অবশেষে সে মেয়ের বাড়ি গিয়ে পৌঁছল। মেয়ে তো মাকে পেয়ে এতদিন পর আনন্দে আটখানা। এরপর মেয়ের বাড়ি বৃদ্ধার বেশ ভালো মন্দ খাবার খেয়ে প্রচুর বিশ্রাম নিয়ে সে বেশ হৃষ্টপুষ্ট ও মোটা হল। অবশেষে বৃদ্ধা মেয়েকে বলল, আমি এবার বাড়ি ফিরে যেতে চাই, বেঁচে থাকলে আবার তোর সাথে দেখা হবে। এই কথা শুনে মেয়ের মনে একটু সন্দেহ হলো। মাকে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, তুমি আমাকে সব খুলে বলো। বৃদ্ধা তখন তার বাড়িতে আসার সময় জঙ্গলে যা যা ঘটেছিল সব কথা বলল। মেয়ে মার কথা শুনে বলল, মা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করবই। সে তখন কি করলো, একটা বড় কুমড়ো কিনলো এবং তার ভেতরে সব বার করে পরিষ্কার করে দিয়ে তার বৃদ্ধা মাকে তার মধ্যে বসিয়ে দিয়ে রওনা করে দিল। কুমড়োটা বনের পথে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল এবং সেখানেই সে নেকড়ের দেখা পায়। নেকড়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো বৃদ্ধাকে দেখেছো? কুমড়ো বলে, না না আমি কোনো বৃদ্ধাকে দেখিনি, বলে কুমড়ো আবার দৌড়াতে লাগলো। নেকড়ে তার পেছনে পেছনে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই সেই বাঘ দেখলো এবং কুমড়োটাকে সে আক্রমণ করলো। তখন কুমড়োর ভেতর থেকে বৃদ্ধাকে বেরিয়েই আসতে হলো এবং বৃদ্ধা খুব চালাকি করে বাঘ ও নেকড়ে দুজনকেই বলল, তোমরা আমাকে দুজনেই খুব ভালো করে দেখো, কে তোমরা দুজনের মধ্যে আগে আমার মাথা খাবে আর কে আমার হাত পা খাবে। বাঘ অমনি বিরাট আওয়াজ করে বলল, আমি তোমার মাথা খাবো। নেকড়ে বলল, না না সেটা অসম্ভব, আমি তোমার মাথা খাবো। এই বলে ওরা দুজনে মিলে ভীষণ তর্ক বাঁধালো। তর্কে যখন কাজ হলো না তখন নেকড়ে ও বাঘ দুজনে ভীষণ লড়াই আরম্ভ করে দিল। তখন চালাক বৃদ্ধা এই সুযোগে আবার কুমড়োর ভেতর ঢুকে পড়ল, বলল, চল রে কুমড়ো চল, দৌড়ে দৌড়ে চল। দৌড়াতে দৌড়াতে বুড়ির দরজায় এসে পৌঁছল। এই ঘটনার থেকে আমরা এই শিক্ষাই নিতে পারি যে বিপদের সময় উপযুক্ত বুদ্ধি খাটিয়ে বড় বড় বিপদের ও ঘটনার মোকাবিলা করা যায়। টুপি বিক্রেতা আর বাঁদর। একজন ফেরিওয়ালা ছিল, টুপি বিক্রেতা, গ্রামে গ্রামে গিয়ে টুপি বিক্রি করত। এই গলিতে ওই গলিতে, ঘরের সামনে বাজারে ঘুরত আর টুপি বেচত। লাল টুপি, সবুজ টুপি, হলুদ টুপি, নীল টুপি, কালো টুপি, সাদা টুপি, কেশরী টুপি, গোলাপি টুপি, অনেক রঙিন টুপি বাক্সে ভরে মাথায় করে গ্রামে গ্রামে সে ঘুরে বেড়াত। টুপি বেচে কিছু পয়সা পেত, তাই দিয়ে ওর পেট চলত। একবার এক গ্রামে টুপি বেচতে ঘুরছিল,
জোরে জোরে আওয়াজ দিয়ে টুপি সম্বন্ধে বলছিল, টুপি নিন টুপি, রং বেরঙের টুপি, ছোট টুপি লম্বা টুপি বড় টুপি নিয়ে নিন, ভালো করে টুপি, আর যে কেউ টুপি নিন, রং পাকা মাল পাকা, কাপড় টেকসই সেলাই টেকসই, টুপি নিন টুপি, ভালো কাজের ঠিক দাম, টুপি নিন টুপি, রং বেরঙের টুপি। দুপুর অবধি টুপি বিক্রি করে ও ক্লান্ত হয়ে গেল। গ্রামের বাইরে একটা গাছের তলায় ও বসে যায়। ও সাথে রুটি এনেছিল তাই খেল, আর গাছের তলায় আরাম করে বসে গেল। ঠান্ডা হওয়ায় ওর ঘুম কখন এসে গেল ও নিজেই জানল না। গাছের উপর কতগুলো বাঁদর বসেছিল, তাদের নজর টুপিওয়ালার উপরে গেল। ও তো শুয়ে পড়েছিল, আর পাশে বাক্স ছিল। বাক্সে কি আছে তা বাঁদররা উৎসুক হয়ে দেখছিল। একটা বাঁদর বাক্সের কাছে এলো, আর বাক্স খুলতেই দেখলো যে সেই বাক্সে রং বেরঙের টুপি ভরে আছে। ও টুপিওয়ালার দিকে ভালো করে দেখলো, ও তো গভীর ঘুমে ছিল। বাঁদর ভাবলো টুপিওয়ালাকে বোকা বানাতে হবে। ও গাছে বসার বন্ধুদের ইশারা করলো, সবাই ধীরে ধীরে নিচে নেমে এলো। সব বাঁদর নিচে নেমে এলো। ও সব বাঁদরদের কানে কানে ফিসফিস করে বলল, এক একটা টুপি নিয়ে গাছে উঠে যাও, কেউ আওয়াজ করো না। রং বেরঙের টুপি দেখে সব বাঁদর খুব খুশি হয়। এক একটা টুপি নিয়ে সবাই গাছে গিয়ে বসে। সবাই নিজের মাথায় মজা করে টুপি পরেছিল, মজা করে খেলছিল। ঘুম হয়ে গেল, টুপিওয়ালা জাগল, হাই তুলতে তুলতে উঠে দাঁড়াল। ওকে টুপি বেচতে আবার যেতে হবে। যে বাক্সের দিকে তাকাতেই আক্কেল গুরুম, বাক্স খোলা ছিল, সব টুপি গায়েব। সে বুঝে গেল কেউ তো চোর এসেছিল আর টুপি নিয়ে গায়েব হয়ে গেছে। এবার ধান্দা কেমন করে করবো, টুপিওয়ালা কাঁদো কাঁদো হয়ে গেল, নিরাশ হয়ে নিচে বসে পড়ল। এবার চোরকে কি করে ধরবো, ও ভাবতে থাকল। টুপিওয়ালার বেহাল অবস্থা দেখে বাঁদররা দাঁত খেঁচিয়ে হাসতে লাগল। বাঁদরদের নড়াচড়া শব্দ শুনে টুপিওয়ালা চমকে উপরে তাকায়। দেখে বাঁদরদের মাথায় টুপি ছিল। ও এখন বুঝতে পারল যে এটা বাঁদরদেরই কাজ। কিন্তু এবার টুপি কেমন করে পাবে, ও ভাবতে থাকল। গাছ অনেক লম্বা ছিল আর সেখানে চড়া কঠিন ছিল, আর তাছাড়া আমি যদি ওই গাছে উঠি তাহলে বাঁদররা অন্য গাছে পালিয়ে যাবে। এই জন্য বাঁদরদের উপর পাথর ছুড়ল, কিন্তু বাঁদরগুলো বসেছিল অনেক উপরে, পাথর ওদের কাছে পৌঁছচ্ছিল না। উল্টে বাঁদররাই ফল পেড়ে ওর দিকে ছুড়ে মারছিল। এবার টুপিওয়ালা হয়রান হলো, ও পাথর ছোড়া বন্ধ করল, ও নিজের কপাল চাপড়ালো, আর ওকে দেখে বাঁদররাও নিজেদের কপাল চাপড়াতে লাগল। টুপিওয়ালা বুঝে গেল যেমন আমি করব তেমনি ওরাও করবে। তখন ওর একটা ভালো বুদ্ধি মাথা এলো। ও নিজের টুপি খুলে মাটিতে ফেলে দিল। ওকে দেখে বাঁদররাও নিজেদের টুপি খুলে মাটিতে ফেলে দিল।
টুপিওয়ালা জলদি জলদি সব টুপি জড়ো করলো, বাক্সে ভরে নিল আর বিক্রি করতে বেরিয়ে পড়ল। টুপি নিন টুপি, রং বেরঙের টুপি। এক সময় একটি নদীতে একজোড়া কুমির বাস করত এবং তারা ছিল স্বামী ও স্ত্রী। পুরুষ কুমিরটি প্রত্যেক দিন নদীর পাড়ে ভোরের সূর্যের তাপ পোহাতে বসে থাকত। ওই নদীর পাড়ে অনেক আম গাছ ছিল এবং গাছগুলিতে গরমের সময় রসালো আম হতো। ওই গাছগুলিতে একটি বানরও বাস করত। বানর আর কুমির উভয় উভয়কে রোজ দেখত এবং ক্রমেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। বানরটি গাছে চড়ে নিজে পাকা পাকা আম খেত আর বন্ধু কুমিরটিকে দিত, এবং কুমিরটি ওই সুস্বাদু পাকা আম খেয়ে খুবই পরিতৃপ্ত হত। একদিন বানরটি বেশি করে আম তার বন্ধু কুমিরটিকে দিয়ে বলল, এই আমগুলি ও স্ত্রীর জন্য নিয়ে যেতে। কুমিরটি আনন্দের সাথে আমগুলি বাড়ি নিয়ে এসে তার স্ত্রীকে দিল এবং তার স্ত্রী ওই সুস্বাদু আম খেয়ে খুবই আনন্দিত হল। কিন্তু মেয়ে কুমিরটি ছিল খুবই ধূর্ত এবং সে ভাবল, বানরটি যখন এমন সুস্বাদু আম রোজ খায় তখন তাকে খেতে অনেক তৃপ্তিকর হবে, এবং তার এই মতলবের কথা সে তার স্বামীকেও জানালো। এই কথা শুনে পুরুষ কুমিরটি ভীষণ রেগে গেল, বলল, বানরটি তার বিশেষ বন্ধু, কোনো দিনও ভুলে যেন সে এমন খারাপ চিন্তা মনে নাও আনে। স্ত্রী কুমিরটি ছিল ভয়ানক জেদি এবং তার মতলবের ব্যাপারে সে কোনো কথাই শুনতে রাজি ছিল না। স্বামীকে বলল যে তার বানরের কলিজা চাই এবং তাকে এনেই দিতে হবে। অবশেষে স্ত্রীর কথায় রাজি হয়ে পুরুষ কুমিরটি নদীর পাড়ে এসে তার বানর বন্ধুকে বলল যে তার স্ত্রীর সুস্বাদু আম খেয়ে খুবই খুশি হয়েছে এবং তাকে আজ দুপুরে তাদের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করেছে। বানরটি তাদের মতলবের কথা বুঝতে না পেরে ওদের নিমন্ত্রণ গ্রহণ করল এবং ওদের বাড়ি যাওয়ার জন্য কুমিরের পিঠে লাফ দিয়ে চড়ে বসল। বাড়িতে যাওয়ার পথে কুমিরটি তার বিশেষ বন্ধু বানরটিকে তার স্ত্রী মতলবের কথা জানালো এবং যে তার স্ত্রী বানরের কলিজা খেয়ে খুশি হতে চায়। বানরটি সব কথা শুনে প্রথমে ভয় কাটতে লাগলো, কিন্তু সেও খুব চতুর ছিল তো, তাই শীঘ্রই ভয় কাটিয়ে উঠে সাথে সাথেই একটা মতলব ঠিক করলো। সে তখন কুমিরকে বলল, ওহ, এই কথা আমাকে আগে বললে না কেন? কারণ আমরা বানররা বাইরে চলার সময় কলিজা সাথে নিয়ে চলি না, আমাদের থাকার জায়গায় নিয়ে চলো কলিজাটা নিয়ে আসার জন্য, কারণ কলিজাটা আমি সাবধানে গাছে ঝুলিয়ে রেখে এসেছি। আমার কলিজাটা নিয়ে তবেই আমি তোমার স্ত্রীর কাছে যাব। বোকা কুমির বানরের মতলবের কথা বুঝতে না পেরে নদীর পাড়ে নিয়ে এলো এবং সেই মুহূর্তেই বানর কুমিরের পিঠ থেকে লাফিয়ে পড়ে সে চড়ে বসল গাছে। বানরটি গাছে উঠে কুমিরের দিকে চেয়ে হেসে বলল, হে বোকা কুমির, কেউ কি তার কলিজাটা খুলে রেখে চলতে পারে? তোমরা আমাদের খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলে, কিন্তু আমি যে তোমাদের বোকা বানালাম, এই তোমাদের বন্ধুত্ব। তুমি এখন ফিরে যাও, তোমার স্ত্রীকে গিয়ে বলো তার স্বামীর মতো বোকা বোধহয় পৃথিবীতে আর কেউ নেই।
উপকারের ঋণ। একবার এক পিঁপড়ে ভুল করে পুকুরে পড়ে গেল, জলে ডুবতে লাগলো আর সাঁতার কাটার চেষ্টা করতে লাগলো। পাড়ের একটা গাছে একটা পায়রা ছিল, সে ওই পিঁপড়েটাকে দেখতে পেল আর সেই পিঁপড়ের উপর দয়া হলো। পায়রা একটা পাতা ছিঁড়ল আর পিঁপড়ের কাছে ফেলে দিল। পিঁপড়ে সেই পাতায় চড়ল আর ডোবা থেকে বেঁচে গেল। ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে কিনারা এসে পৌঁছলো। পাতাটা কে ফেলল এইটা দেখার জন্য ও ওপরে দেখল আর সেই পায়রাকে দেখতে পেল। ও পায়রাটার উপকারকে মনে রাখল। কিছুদিন পরে পুকুরের পাড়ে একজন শিকারি এলো। সে গাছে বসা পায়রাকে দেখতে পেল। শিকারি সেই দিকে তীরে লক্ষ্য করল। পিঁপড়ে সেটা দেখল আর তখনই শিকারির পায়ের কাছে গেল আর তার পায়ে কামড়ে দিল। শিকারির লক্ষ্য গেল পায়ের দিকে আর তীরের লক্ষ্য পাল্টে গেল। বানের শব্দ শোনা মাত্রই পায়রা তখনই সেখান থেকে উড়ে গেল। শিকারি শিকার ব্যর্থ হয়ে গেল আর সে ঘরে ফিরে গেল। পায়রা পরে জানতে পারল যে সেই পিঁপড়েই তাকে বাঁচিয়েছে। সে পিঁপড়ের উপকারের জন্য কৃতজ্ঞতা জানাল। তাতে পিঁপড়ে বলল, কৃতজ্ঞতা কিসের? আমি তোমার উপকারের ঋণ শোধ করলাম। কপট মুখ হেসে খুল। বাচ্চারা, এক জঙ্গলে এক সিংহ থাকত। ও ছিল জঙ্গলের রাজা, কিন্তু খুব বুড়ো হয়ে গিয়েছিল। ও এতটাই বুড়ো হয়ে গেছিল যে শিকারের জন্য হাঁটতেও পারত না। ও বহু সময় ক্ষুধার্তই থেকে যেত। অনেক বছর আগেরকার কথা, সেই সময় সিংহ খুবই শক্তিশালী ছিল। ও একবার একটা সাধুর শিকার করেছিল। সেই সাধুর ডান্ডা আর জপের মালা ওখানেই রয়ে গেছিল। সিংহ ঠিক করল যে সে সাধু বেশ ধরে নিজের থাবায় জপের মালা রাখবে। এসবের পেছনে ওর একটা চাল ছিল। বাকি জানোয়ারদের মনে হবে যে সিংহ এখন ঠিক হয়ে গেছে, আগের মতো হিংস্র নেই, একদম অহিংসক হয়ে গেছে। কিছুদিন পরে একটা বাঁদর ওই জঙ্গলে এলো। সে একটা গাছ থেকে আর একটা গাছে লাফাতে লাগল। তার হাতে একটা বড় কলার কাঁদি ছিল। সিংহের এই দশা দেখে বাঁদরের দয়া হল। হেসে হেসে বদমাশি করাটা তো বাঁদরের স্বভাবই, কিন্তু সে সেরকম কিছুই করল না। নিচে সিংহকে দেখে বলল, মহারাজ, আপনি তো জঙ্গলের রাজা, কিন্তু আপনাকে সাধুদের মতো শান্ত দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে আপনি অনেক দিন ধরে কিছুই খাননি। এই ফলের গোছা আপনাকে দিয়ে দিই, আপনি কি খাবেন? আপনার যদি ইচ্ছা হয় তাহলে এই কলার কাঁদি আমি নিচে ফেলে দিচ্ছি। সিংহর খুব ভালো লাগলো। মনে মনে ভাবল, কত সরল প্রাণী এটা, ওকে নিচে ডেকে নেব, ওর মন অন্যদিকে ঘুরিয়ে দেব আর এভাবে যখন ও আমার কাছে আসবে ওকে ধরে ফেলব, তাহলে ভোজ হয়ে যাবে আর দারুণ মজা হবে। তারপর জেনে বুঝে সিংহ বাঁদরের কাছে নিচু গলায় প্রার্থনা করল, আমার বন্ধু, যাতে আমার প্রাণ বাঁচে সেজন্যই ভগবান তোমাকে এখানে পাঠিয়েছেন। একদম ঠিক সময় এসেছ, কতদিন হয়ে গেছে আমি কিছু খেতে পাইনি, কিন্তু এই ফল যদি তুমি ওপর থেকে ফেলো তাহলে ওটা দূরে পড়বে। আমি এখন দুর্বল হয়ে গেছি, তোমার ফল অব্দি পৌঁছানোর শক্তিও আমার আর নেই। কাছে এসে যদি তুমি আমাকে ফল খাওয়াও তাহলে আমার প্রতি তোমার অনেক কৃপা হবে।
সিংহকে সত্যি দুর্বল দেখাচ্ছিল। সিংহের হাল এরকমও ছিল না যাতে ওর কপটতায় বাঁদরের এতটুকু সন্দেহ হতো। ও গাছ থেকে ঝাঁপ দিল আর সিংহের কাছে গেল। সিংহ তখনই ওকে নিজের মুখের মধ্যে ধরে ফেলল। বাঁদর খুব ভয় পেল, কিন্তু সংকটের সময় ঘাবড়ানো উচিত নয় এটা বাঁদর জানত। কিছুক্ষণ চুপচাপ থাকা সে অভিনয় করল আর তারপরে হাসতে লাগল। কিরে হাসছিস কেন? সিংহ জিজ্ঞেস করল। একটা খুব মজাদার ব্যাপার হয়েছে মহারাজ, আর যদি আপনি সেটা শুনতে চান তাহলে আপনাকেও প্রথমে হাসতে হবে। ব্যাস আর কি ছিল? হাসার জন্য সিংহ মুখ খুলল। বাঁদর তখনই সেই সময় সিংহের মুখ থেকে বেরিয়ে গেল আর ঝাড় দিয়ে চতে চতে দূরে চলে গেল। আর সেই তাড়াহুড়োতেও নিজের কলার কাঁদি নিতে ভুলল না। সিংহ সাধু সেজে বসে আছে, সিংহের আসল রূপ সে জঙ্গলের সব প্রাণীদের জানালো।